নমস্কার বন্ধুরা আমি এইচকে এক্সপোজার এইচকে ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই রাজ্যের লক্ষ লক্ষ মহিলারা সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর বানের প্রকল্পের টাকা পাচ্ছেন এবং যারা নতুনভাবে অ্যাপ্লাই করেছেন তারাও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে শুরু করেছেন তো এখন সময় হয়ে এসছে আগস্ট মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার তো আপনারা আগস্ট মাসের কত তারিখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন দেখে নেবো আজকের এই ভিডিওতে সেই সঙ্গে বন্ধুরা অনেকেই এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে বেশি টাকা পাবেন তো কারা কারা বেশি টাকা পাবেন সেটাও জেনে নেব আজকের এই ভিডিওতে তার আগে বন্ধুরা আপনি এখন অব্দি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে কটি কিস্তির টাকা পেয়েছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনি এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারি তাই এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত দরকারি ভিডিও পেতে সাথে বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা দেখুন যে আপডেটটা উঠে আসছে বলা হচ্ছে বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের একটি উল্লেখযোগ্য প্রকল্প হল লক্ষ্মীর বান্ডার প্রকল্প একুশের বিধানসভা নির্বাচনের আগেই মমতা প্রতিশ্রুতি দিয়েছিলেন এই প্রকল্প চালু করার আর তৃতীয়বার সরকারের ক্ষমতায় আসার পরে সেই প্রতিশ্রুতিও রেখেছেন তিনি তার কথা মতোই বাংলাতে সেপ্টেম্বর মাস থেকে চালু হয় এই লক্ষ্মীর বান্নার প্রকল্প এই প্রকল্পের আওতায় পঁচিশ থেকে ষাট বছরের এস সি এসটি মহিলারা পেয়ে যান প্রতি মাসে এক হাজার টাকা এবং বাকিরা পান পাঁচশো টাকা করে অর্থাৎ রাজ্যের মহিলারা সেপ্টেম্বর থেকেই এই প্রকল্পের টাকা পাচ্ছেন সেই মতো তারা এখন অবধি সেপ্টেম্বর থেকে জুলাই এই এগারো মাসের টাকা পেয়েছেন অর্থাৎ এখন অবধি এসসি মহিলারা পেয়েছেন এগারো হাজার টাকা এবং বাকিরা পেয়েছেন পাঁচ হাজার পাঁচশো টাকা এরপর আবার টাকা দেওয়া হবে আগস্ট মাসে এবং অন্যদিকে যারা এই নতুন বছরে প্রথমবার এই প্রকল্পে আবেদন করেছিলেন তারাও টাকা পাচ্ছেন এখন সময় হয়ে এসছে আগস্ট মাসের টাকা পাওয়ার তো আগস্ট মাসের কত তারিখে আপনারা টাকা পাবেন সেটা দেখে নেব দেখুন কী বলা হচ্ছে যে রাজ্য সরকার লক্ষ্মীর বানের প্রকল্পের টাকা মহিলাদের অ্যাকাউন্টে মাসের শুরুতেই দিয়ে থাকে সেই মতো আগস্ট মাসের শুরুতেই বারো নম্বর টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে সূত্র মারফত খবর অনুযায়ী আগস্ট মাসের তিন থেকে নয় তারিখের মধ্যেই এবার টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে তবে নয় তারিখের মধ্যেই যে সব মহিলাদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে এমনটা নাও হতে পারে কারণ এই টাকা একদিনে সবার অ্যাকাউন্টে দেওয়া হয় না ধাপে ধাপে এই টাকা দেওয়া হয় তবে আপনি যদি আগের সব মাসের টাকা পেয়ে থাকেন তবে এই আগস্ট মাসেরও টাকা প্রথম সপ্তাহের মধ্যেই পেয়ে যাবেন বলেই আশা করা যাচ্ছে এছাড়াও যারা এই বছর লক্ষ্মীর বনের প্রকল্পে নতুন আবেদন করেছিলেন তারাও এই আগস্ট মাসে একই সময়ে টাকা পেয়ে যাবেন অর্থাৎ বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এই আগস্ট মাসের কিন্তু প্রথম সপ্তাহেই বিশেষ করে যেটা বলা হয়েছে যে তিন তারিখ থেকে নয় তারিখের মধ্যেই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি বারো নম্বর কিস্তির টাকা অর্থাৎ আগস্ট মাসের টাকা কিন্তু পেয়ে যাবেন লক্ষ্মীর বানের প্রকল্পের টাকা এবং তাছাড়াও আপনাদের জানিয়ে রাখি যে এবার লক্ষ্মীর বানের প্রকল্পে অনেকে বেশি টাকা পাবেন তো কারা কারা বেশি টাকা পাবেন যারা আগের বছর অর্থাৎ সেপ্টেম্বর দু হাজার একুশে সেপ্টেম্বরে যারা অ্যাপ্লাই করেছিলেন এই লক্ষ্মীর বানের প্রকল্পে যখন শুরু হয় অ্যাপ্লাই নতুন নতুন তখন যারা অ্যাপ্লাই করেছিলেন কিন্তু কোনো ভুলবশত কোনো হয়তো ভুল ত্রুটি ছিল তাই জন্য আপনারা টাকা পাননি তো আবার সংশোধন করে যদি এই নতুন বছরে অ্যাপ্লাই করেছেন লাস্ট বার যদি অ্যাপ্লাই করেছিলেন কিন্তু এখনও অবধি টাকা পাননি এক মাসেরও টাকা তাহলে কিন্তু এই আগস্ট মাস থেকে কিন্তু আপনারা টাকা পাবেন এমনটাই কিন্তু খবর উঠে আসছে তো আপনারা কিন্তু এবার একদম বেশি টাকা পেয়ে যাবেন অর্থাৎ সেই সেপ্টেম্বর থেকে হিসেব অনুযায়ী কিন্তু একদম বেশি টাকা পেয়ে যাবেন লক্ষ্মীর বাডার প্রকল্পের টাকা এমনটাই কিন্তু আপডেট উঠে আসছে তো আশা করি আপনারা বুঝতে পারলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে